আশা করি আপনি ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনার ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে এবং আপনি সুখে শান্তিতে সুন্দরভাবে জীবন যাপন করছেন। আজকে বন্ধু মেষ রাশির জাতক হওয়ার জন্য আপনার যে ধরনের বৈশিষ্ট্যগুলি থাকার দরকার বা উচিত সেগুলো সম্পর্কে আমি একটু আলোকপাত করছি। দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার এই ভিডিও দেখার জন্য, শান্তনুদার বিশেষ ভিডিও 2022 সাল কেমন যাবে সেটি দেখার জন্য। এবারে আসি যে আপনার দেহের গঠন, আপনি কেমন মানুষ ইত্যাদি বিষয়ে। দেখুন, আপনার দেহের গঠন মাঝারি, আপনার রক্তিম চেহারা মানে লালচে শরীর, লালচের কালারের শরীর, মোটামুটি ফর্সা এবং আপনার স্বভাবে অল্প স্বল্প চঞ্চলতা বর্তমান। আপনার চোখ দুটি খুব সুন্দর, দৃষ্টিশক্তি ঈষৎ ক্ষীণ হলেও আপনার দৃষ্টি অপরের মনকে কিছুক্ষণের মধ্যে জয় করে ফেলে। আপনার চেহারার মধ্যে স্বাভাবিক দৈর্ঘ্য বর্তমান এবং মনে মাঝে মধ্যে বিরুদ্ধ ভাব আপনার ফুটে ওঠে নানা কারণে, এবং আপনি বেশ চতুর প্রকৃতির। আপনি যে কাজে হাত দেন সেই কাজ শেষ না করে ছাড়েন না, বিপদে পড়লেও আপনি ধৈর্য হারা হন না। মনের মতো চাকরি বা ব্যবসা করলে আপনি তাড়াতাড়ি উন্নতি করবেন। আপনি দিলদার লোক, হৃদয় আপনার উদার, হাতে পয়সা থাকলে তা ব্যয় করতে পিছু পা হন না। সাধারণ ঘরে জন্মগ্রহণ করলেও আপনি জীবনে যথেষ্টই উন্নতি করবেন। আপনি প্রতিটি কাজ বেশ সাজিয়ে গুছিয়ে মানিয়ে বুঝে করতে পারেন। কাজে কোনো অব্যবস্থা দেখলে আপনি চট করে রেগে যান এবং যত তাড়াতাড়ি রেগে ওঠেন তত তাড়াতাড়ি আবার আপনি শান্ত হয়ে যান। ধর্মীয় কাজে আপনার মন বেশি টানে, ঠাকুর দেবতা ঈশ্বর প্রীতি আপনার স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ছবি আঁকা, গান শোনা, বিজ্ঞানের বিষয়, এই যে বিষয়গুলি, এই সকল বিষয়ে আপনার মন যথারীতি আকর্ষিত হয়। আপনার জীবনে প্রায়শই উত্থান পতন আসবে, আপনার মধ্যে আলসেমি ভাব খেলা করতে থাকবে। আপনার স্বভাব বাইরে থেকে মার্জিত মনে হলেও মাঝে মাঝে অমার্জিত আচরণও আপনার ভেতরে প্রকাশিত হয়ে পড়তে পারে। আপনার মধ্যে অলসতা এবং নিজেকে দুঃখী মনে করাটা অস্বাভাবিক কিছু নয়। বহু ক্ষেত্রে আপনি রুচির প্রশংসা শুনতে পাবেন যে আপনার রুচিটা তো দারুণ, আপনার রুচি তো তারিফযোগ্য। আপনার দেহের গঠন মাঝারি, আপনার মধ্যে অলসতা, কর্মবিমুখতা ও দুঃখের পরিস্থিতি খেলা করতে থাকবে। আপনার রুচির জন্য আপনি বহু প্রশংসিত হলেও কখনো কখনো আপনার অমার্জিত চরিত্র প্রচ্ছন্নভাবে প্রকাশ হয়ে পড়বে। আপনাকে কখনো 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 কোনো কোনো লোক একগুঁয়ে বলে মনে করতে পারে। আপনি প্রকৃত রুচিবান ও মার্জিত হলেও তার ভেতরে সাধারণ অরুচি অমার্জিত চরিত্র প্রচ্ছন্নভাবে চুপ করে বসে থাকবে এবং এই স্বভাব মাঝে মধ্যে আপনার কথাবার্তা এবং চালচলনের ভিতরে নিয়ত প্রকাশ হয়ে পড়তে পারে। তার সঙ্গে সঙ্গে আপনি খুব স্পর্শকাতর, খুব সেন্টিমেন্টাল, খুব স্পর্শকাতর এবং কাজকর্মে আপনার ভেতরে একটা যথেষ্ট অধ্যাবসায়ী একটা মনোভাব দেখা যাবে, লেগে থাকা একটা ব্যাপার আপনার কাজকর্মের মধ্যে থাকবে। অনেক সময় জেদের বসে অভাবনীয়ভাবে ভালো বা মন্দ উভয় ধরনেরই কাজ করে বসতে পারেন আপনি। তবে আপনার সদাচার ও সংস্কৃতির পূর্ণ বিকাশ মাঝে মধ্যে আংশিক বাধা আসবে, মাঝে মাঝে রুক্ষ মেজাজের জন্য স্বজন বা বন্ধুদের কাছে অপ্রিয় হয়ে যাবেন এবং তাদের কাছ থেকে পূর্ণ শ্রদ্ধা লাভ পেতে সক্ষম নাও হতে পারেন। তবে আপনার চরিত্রের ভিতরে ভ্রাতৃত্ব ভাব, উদারতা, সেনাপতিদের মতো তেজ ও পরাক্রম থাকবে। আত্মবলেও আপনি বলিয়ান হয়ে উঠবেন। হঠাৎ রেগে ওঠা, হঠকারিতা, দম্ভ, চঞ্চল স্বভাব ও সৎ সাহসের অভাব কখনো কখনো আপনাকে বিব্রত করতে পারে, কখনো কখনো। আপনি খুব উদ্যমী হবেন, আপনি প্রতিটি কাজ করতে একটি বিশেষ ধরনের গতি দেখান যা আপনাকে একটা উৎসাহজনক অবস্থানে পরিপূর্ণ করে। আপনার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ এটি, যাতে করে আপনার অনেকেই মনে করতে পারে যে আপনি খুব উৎসাহী লোক।
যে কোনো ব্যাপারে চরজল দিয়ে গিয়ে আসেন। নির্ভীক হওয়ার পাশাপাশি আপনি সাহসীও বটে, যথেষ্ট সাহস আপনার মনের ভেতরে আছে এবং নিজের প্রতি আপনি শ্রদ্ধাশীল ও পরিশ্রমী। তবে আপনার প্রকৃতির অন্তর্নিহিত বহুমুখিতার কারণে কোনো কোনো ক্ষেত্রে নিজের জায়গাটি পাকা করতে এবং ধারাবাহিকতা বজায় রাখতে আপনাকে প্রচুর লড়াই করতে হয়েছে এবং হচ্ছে বা এবং হবে। আগেই বলেছি আপনি নিজের শর্তেই জীবনযাপন করতে পছন্দ করবেন, কোনো কিছু সিদ্ধান্ত নিলে আপনি আর দেরি করেন না, চটজলদি সেটাকে শেষ করে ফেলার চেষ্টা করেন। তবে যদি সেই কাজটি করতে কিছু সময় লাগে তবে আপনার মন এতে ভরে যায়, কারণ আপনার ব্যক্তিত্বেও বহুমুখিতা অন্তর্ভুক্ত রয়েছে যার কারণে আপনি কোনো কিছুর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন না। অন্যদিকে আপনার শক্তি, নির্ভীকতা এবং নির্দোষ স্বভাব দিয়ে আপনি অন্যকে পাগল করে তোলেন। অন্যদিকে আপনার রাগ, ক্রোধ এবং তাৎক্ষণিক যে অতিমানিতা, মাঝে মাঝে আপনি এতটাই সেন্টিমেন্টাল হয়ে ওঠেন যে আপনার একটা মনে হয় যে এই সম্মানটা আমার যোগ্য প্রাপ্য ছিল, সেটা আমি পাচ্ছি না। এই যে অতিমান, এই অতিমানিতা আপনাকে একটু কুড়ে কুড়ে খায় এবং তারপরে সেটা মিলিয়েও যায়। যদিও আপনি উৎসাহী এবং পরিশ্রমী, তবুও আপনার জীবনে অনেক সমস্যা মুখোমুখি হতে হবে এবং সহনশীলতা বা সহ্য করার ক্ষমতা বজায় রাখতে হবে। এটি সত্য যে আপনার নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা রয়েছে, কখনো কখনো গুটিয়ে রাখেনও, কখনো কখনো একদম গম্ভীর হয়ে যান, মনে হয় যেন আপনার ভেতরে একটা কিছু ঘটতে চলেছে বা ঘটে চলেছে। তবে তার অর্থ এই নয় যে কারো প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা আপনার আছে, দায়বদ্ধতা নিয়েই আপনি চলেন। আপনি অত্যন্ত সেন্টিমেন্টাল এবং সংবেদনশীল এবং প্রয়োজনে আপনি যথেষ্ট উদারতা দেখিয়ে থাকেন বিশেষ বিশেষ জায়গায়। কঠিন সময় আপনার নিজের প্রতি সহানুভূতির প্রয়োজন হয়, তবে যারা আপনাকে দয়া দেখায় আপনিও তাদের জন্য সহানুভূতিমূলক ব্যবহার প্রদর্শন করে থাকেন। আপনি শত্রুদের জন্য ভয়ানক কঠোর ব্যবহার করে থাকেন, তবে বারংবার আঘাত পাওয়া সত্ত্বেও আপনি মানুষকে উপকার করে চলেন। বারংবার অবহেলা আপনাকে দুঃখ দেয়, আপনাকে ভাবায়। আপনার ব্যক্তিত্বের গুণাবলীতে প্রাথমিক আকর্ষণ রয়েছে এবং আপনাকে বোঝা সবার পক্ষে সম্ভব নয় এবং কঠিন। সব থেকে বড় কথা হচ্ছে আপনি নিজেকে এক এক সময় মেলে ধরেন অত্যন্ত ভালোভাবে, এক এক সময় কিন্তু নিজেকে বড্ড গুটিয়ে ফেলেন। তবে একবার যদি কারোর সঙ্গে আপনার আত্মীয়তা হয় বা বন্ধুত্বের বাঁধনে আপনি কারোর সঙ্গে ধরা দেন, তবে আপনি আপনার বন্ধুত্বের জন্য অনেক কিছু স্বার্থ ত্যাগ করতে পারেন। আপনার চোখের সামনে দিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা দিনের পর দিন উন্নতি করে যায়, জীবন পথে আপনাকে এগিয়ে যেতে উৎসাহ যোগায়। এবারে আসি মেষ রাশিফল 2022 সালটা ঠিক কেমন যেতে চলেছে সেই প্রসঙ্গে। এতক্ষণ ধরে বললাম আপনার চরিত্রগত বিষয়ে নানা খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা। এবারে বলি যে 2022 সালটা আমি তো আশা করবই খুব ভালো যাবে, যাই হোক 2022 সালটা কিন্তু আপনার জন্য একটা মিশ্র ফলাফল বয়ে আনতে চলেছে। 2022 সালে আপনি যেমন কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু আপনার চাহিদার তুলনায়, আপনার আশার তুলনায় একটু কম অসুবিধাজনক ফল আসতে পারে। 2022 সালে বেশিরভাগ সময় কর্মদাতা শনি আপনার কর্মের ঘরে অর্থাৎ দশম ঘরে উপস্থিত থাকবেন, যা আপনার বর্ষফল অনুসারে আপনার কর্মফলের ঘর হিসাবে বিবেচিত হবে, কর্মের ফলটা পাবেন। ফলস্বরূপ এই বছরে মেষ রাশিকে অতি অবশ্যই তাদের
অলসতা ত্যাগ করতে হবে, আলসেমি করা চলবে না, সাফল্য অর্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি মঙ্গল এই বছর আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। লাল রাশি মঙ্গল, কারণ বছরের শুরুতে আপনার ভাগ্য থেকে মঙ্গলের যাত্রা শুরু হবে, ভাগ্যের স্থান থেকে অর্থাৎ নবম ঘর থেকে। প্রাথমিক মাসের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ পয়লা জানুয়ারি মঙ্গল ধনুতে প্রবেশ করবে, এবং যার কারণে আপনি আর্থিকভাবে অনেক শুভ ফল পাবেন এবং মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পজিটিভনেস কাজ করবে, ইতিবাচকতা কাজ করবে। কিন্তু এই সময়টা দেশপ্রেমিকদের জন্য কিছুটা বেদনাদায়ক প্রমাণিত হবে, কারণ এই সময় আপনার ব্যয়ের স্থানে অর্থাৎ দ্বাদশ ঘরে প্রেমের ঘরের অধিপতির উপস্থিতি, অর্থাৎ প্রেমের ঘরের যিনি মালিক তিনি ব্যয়ের স্থানে বসে থাকার কারণে আপনার প্রেমিকের সাথে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যাই হোক, বার্ষিক রাশিফল 2022 অনুসারে 13 এপ্রিল যখন বৃহস্পতি তার নিজের রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির নিজের দুটি রাশি, একটি ধনুরাশি একটি মীন রাশি, যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ আপনার ক্ষতির ঘরে প্রবেশ করবে বা ব্যয়ের ঘরে প্রবেশ করবে, যার ফলশ্রুতি হেতু গুরু বৃহস্পতি এই রাশির অর্থাৎ মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য শুভ ফলদায়ক হবে। কারণ যেখানে শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় সাফল্য অর্জনের ভালো সময়ে নম্বর পেতে পারবেন, মানে সময় যেমন ভালো পাবেন তেমনি নম্বরও আপনাদের ভালো উঠবে। এর বাইরে 2022 সালের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত, মকর রাশিতে শনিদেব এবং বুধের মিলনের কারণে, মকর রাশিতে যেহেতু শনির এবং বুধের একটা মিল হবে সেই কারণে মেষ রাশির জাতকদের দশম ঘর অর্থাৎ কর্মের ঘর প্রভাবিত হবে, অর্থাৎ প্রভাব ফেলবে কর্মের ঘরের উপরে। এই সংমিশ্রণের কারণে আপনাকে কিছু স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, এই সময় আপনার কোনো বড় বা গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, সুতরাং খুব সাবধান, একটু সাবধানে চলতে হবে আপনাকে। তা সত্ত্বেও এই বছর আপনার স্বাস্থ্যের যত্ন নেবারও যথেষ্ট আবশ্যকতা রয়েছে, যত্ন নিতে হবে বন্ধু, কারণ মে মাসের মাঝামাঝি থেকে অগস্টের প্রথম দিকে আপনার ব্যয় স্থানে অর্থাৎ দ্বাদশ ঘরে মঙ্গল গ্রহের স্থানান্তরের কারণে আপনি পাচন সম্পর্কিত সমস্যায় কষ্ট পেতে পারেন, অর্থাৎ হজমের গণ্ডগোল হতে পারে। অতএব যথাসম্ভব শুদ্ধ ভালো খাবার আপনাকে গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, এবং যথারীতি আপনি যদি পারেন মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। 2022 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, আপনারা মশলাযুক্ত খাবার স্পাইসি ফুড এড়িয়ে চলবেন। অন্যদিকে এই বছরে মে থেকে 10ই অগস্ট, মে মাস থেকে 10ই অগস্টের যে সময়কাল, এই সময়কালে আপনার পারিবারিক জীবনে একটা সামঞ্জস্য থাকবে, একটা সামঞ্জস্য ভাব বিরাজ করবে। যেহেতু ঊর্ধ্বমুখী ঘরের অধিপতি মঙ্গলদেব আপনার গার্হস্থ স্বাচ্ছন্দ্যের যে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘর, সেই সুখের ঘরটি অবলোকন করবেন, দেখবেন এই সময় আপনার দ্বিতীয় গৃহ নির্মাণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ এই মে মাস থেকে অগস্ট মাসের 10 তারিখের মধ্যে আপনি
যদি যারা যাদের একটি বাড়ি অলরেডি আছে তাদের দ্বিতীয় গৃহ, অর্থাৎ দ্বিতীয় একটি বাড়ি তৈরি করার কাজে আপনারা হাত দিতে পারেন। কিন্তু অগস্ট মাসে শনিদেবের দর্শন আপনার পারিবারিক জীবনে অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে বা অশান্তি বয়ে আনতে পারে, কারণ এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না অযথা, এবং আপনার মানসিক চাপ যাতে না বাড়ে তার জন্য আপনি সচেষ্ট থাকবেন। এর বাইরে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত গ্রহ পরিবর্তনের কারণে আপনার পিতার অর্থাৎ আপনার বাবার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি বিবাহিত হন তবে প্রথম চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আপনার জন্য চাপের হতে চলেছে। এই সময় আপনার পত্নীর সাথে আপনার অহংকারের কারণে দ্বন্দ্ব স্পষ্টভাবে দেখা যাবে বা দৃশ্যমান হবে। কিন্তু এরপরে মে মাসে যখন শুক্র আপনার নিজের রাশিতে স্থানান্তরিত হবেন তখন পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। আগেই বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনার অসুবিধা দেখা দিতে পারে এই বছরে, সেগুলোরই একটু কাটাছেঁড়া করছি আর কি। এর সাহায্যে আপনি আপনার পত্নী বা স্বামীর সাথে সম্পর্কের উন্নতি যাতে হয় সেই জন্যে একটু ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। নতুন বছরের শুরুতে অর্থাৎ 2022 সালে আপনার মনে অনেক কৌতূহল থাকবে এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে এটা জানার জন্যে একটা কৌতূহল সৃষ্টি হবে। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই ব্যাপারটি ঘটতে থাকবে। 2022 সালের অবস্থা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 2022 সাল মেষ রাশির মানুষের জন্য ঠিক কেমন হতে পারে। মেষ রাশির মানুষের স্বাস্থ্যের দিক থেকে 2022 সাল কেমন হতে পারে, একইভাবে 2022 সালে মেষ রাশির মানুষের প্রেম জীবন কেমন হতে পারে, অথবা 2022 সালে মেষ রাশির মানুষের বিবাহিত জীবনটা অর্থাৎ দাম্পত্য জীবনটা কেমন যেতে পারে। আমি এই প্রসঙ্গে বলি যে এই সমস্ত যে উত্তর সেটা আমি দিতে থাকছি, আপনি একটু মন দিয়ে ধ্যান দিয়ে আমার কথাগুলো শুনতে থাকুন। মেষ রাশির জাতকদের জন্য 2022 সাল কেমন হবে এটা যদি আপনার মনে প্রশ্নটা এসে থাকে তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর হলো যে 2022 সাল মেষ রাশির মানুষের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে। সারা বছর স্বাস্থ্য কর্মজীবন এবং দাম্পত্য জীবনে যথেষ্ট উত্থান পতন দেখা যাচ্ছে, যথেষ্ট উত্থান পতনের যোগ রয়েছে। এই বছরটি মেষ রাশির সাথে সম্পর্কিত যেসব ব্যক্তিরা আছেন অর্থাৎ আপনার সাথে মেষ রাশির জাতক হিসাবে জাতিকা হিসাবে আপনার সাথে সম্পর্কিত যেসব ব্যক্তিরা রয়েছেন তাদের স্বাস্থ্যের দিক থেকে আরো সতর্ক হওয়ার বছর এটা, প্রচন্ড সতর্ক থাকবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা থেকে যেতে পারে। সুতরাং ছোটখাটো সমস্যায় একেবারেই ছোটখাটো সমস্যাটাকে অবহেলা করবেন না, এটা শান্তনু আপনাদের বলে রাখলো আগে থেকে। স্বাস্থ্যের জন্য টাকা পয়সা ব্যয় হতে পারে যার কারণে মানসিক চাপ আপনাদের বাড়তে পারে। 2022 সালে মেষ রাশির প্রেমের জীবন নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে যে বছরের প্রথম কয়েকটা মাস কিন্তু প্রেমের ব্যাপারে একটু টালমাটাল অবস্থা যেতে পারে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বছরের প্রথম কয়েকটা মাস একটু কষ্টকর বোধ হতে পারে, ক্লেশ বোধ হতে পারে প্রেমের ব্যাপারে। স্বামী বা প্রেমিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানা পড়েন থাকবে, এটা আশা করা যেতেই পারে, এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে দেখা দিতে পারে।
এই কারণে আপনার বিবাহিত জীবনে পাপ গ্রহের যে উপস্থিতি সেটাকে এড়িয়ে চলার জন্য আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। 2022 সালে যখন শেষের দিক চলে আসবে, 2022 সাল যখন শেষ হতে থাকবে প্রায় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যে শেষের দিকটা, এই শেষের দিকটা আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বছরের শেষের কয়েকটি মাস আপনার জীবনে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, আপনার সঙ্গে আপনার প্রেমিকার বা আপনার প্রেমিকের সম্পর্কের যে উন্নতি সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং পরিবারের সদস্যদের মধ্যে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, ভুল বোঝাবুঝি শেষ হবে, সুন্দর সম্পর্কে আপনারা থাকতে শুরু করবেন। 2022 সালে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ যত্ন নেবার প্রয়োজন রয়েছে, অবশ্যই মাথায় রাখবেন এই কথাটা বন্ধু। এই বছর আপনার কেরিয়ারে ক্রমাগত উত্থান পতনের সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত থাকতে পারেন। বিশেষ করে বছরের প্রথম তিন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনি বেশি করে ঝামেলা অনুভব করতে পারেন, এবং এর কারণটা যদি আপনি খুঁজতে যান জ্যোতিষ কারণ, তাহলে বলতে পারি যে বছরের প্রথম তিন মাসে দুটি শত্রু গ্রহ সূর্য ও শনি, রবি ও শনি, সূর্য ও শনি আপনার কেরিয়ারের কর্মের ঘরে গিয়ে একত্রিত হয়ে বসবে, তার ফলশ্রুতি হিসাবে আপনি একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন। তবে এপ্রিলের মাঝামাঝি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে, অর্থাৎ 2022 সালের এপ্রিল মাসের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এবং এই যে 13ই এপ্রিলের পরে, 13 তারিখ, এপ্রিল মাসের 13 তারিখের পরে বৃহস্পতি গ্রহের যে গোচর চলবে, বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির যে গোচর শুরু হবে, সেই গোচরের কারণে বিদেশে ব্যবসা করা লোকজন উপকৃত হবেন, অর্থাৎ যেসব মেষরাশির জাতক বা জাতিকা বিদেশে ব্যবসা করেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময় বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে মেষ রাশির লোকেরা এমন কাজে অগ্রগতি দেখাতে পারে যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। যাই হোক, সারা বছর কেরিয়ারের সম্পর্কে অতিরিক্ত সতর্কতা কিন্তু অবলম্বন করতেই হবে, এটা কিন্তু আমি বলে রাখছি। এবছরে বেশি পরিশ্রমে কম ফল পাওয়ার অভিযোগ, বেশি পরিশ্রমে কম ফল পাচ্ছি আমি, এই যে অভিযোগ, এই অভিযোগ মেষ রাশির মানুষেরা করতেই থাকবেন। যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার করার পরিকল্পনা করছেন, বিদেশ যেতে চাই শান্তনুদা, তারা বর্তমানে বা বিদেশে যারা বর্তমানে অলরেডি পড়াশোনা করছেন, যেসব মেষ রাশির জাতক জাতিকারা, তারা বৃহস্পতির এই ট্রানজিট থেকে, এই গোচর থেকে উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। যদিও কেরিয়ারের দিক থেকে এই বছরটি মেষ রাশির জাতক বা জাতিকারা ভালো ফল নাও পেতে পারে, কিন্তু আর্থিকভাবে এই বছর তাদের অবস্থার খুব একটা পার্থক্য হবে বলে মনে হয় না। যার পিছনে প্রধান কারণ হলো আপনার রাশির ব্যবসায়িক অর্থে কর্মফল দানকারী শনির উপস্থিতি এবং পৈতৃক সম্পত্তির দিক থেকে, আপনার যদি কিছু পৈতৃক সম্পত্তি থেকে থাকে সেদিক থেকে এই বছরটি আপনার জন্য শুভ প্রমাণিত হতে পারে। পৈতৃক সম্পত্তির বিবাদজনিত কারণ, পৈতৃক সম্পত্তিজনিত চিন্তাভাবনার অবসান, পৈতৃক সম্পত্তির কোনো একটা
চুক্তির মাধ্যমে কোনো ঠিকঠাক হয়ে যাওয়া, মিটে যাওয়া ঝামেলা অসুবিধা এগুলো কিন্তু দেখা যাবে। অর্থাৎ এই বছরে আপনি ভালোভাবে সুন্দরভাবে আপনার পৈতৃক সম্পত্তিটি পেতে পারেন, আপনার দখলে আসতে পারে পৈতৃক সম্পত্তি। বিদেশি অর্থ উপার্জনের যোগও কিন্তু প্রবলভাবে আমি দেখতে পাচ্ছি। 2022 সালে মেষ রাশির মানুষের বিবাহিত জীবন সংঘর্ষপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং সাবধান, সুতরাং আপনাকে একটু সাবধানে চলতে হবে। ছোটখাটো বিষয় যে মানে ধর্তব্যের মধ্যেই পড়ে না, এরকম ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু হইচই হতে পারে, বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি থেকে ছায়াগ্রহ কেতু বিয়ের ঘরে অর্থাৎ বিবাহ স্থানে প্রবেশ করবে এবং এর কারণে জীবনসঙ্গীর সাথে, আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদের পরিস্থিতির মতো পরিস্থিতি কিন্তু গড়ে উঠতে পারে, তাই সাবধান, অযথা ঝামেলা জড়াবেন। এবং এটা বলা প্রয়োজন যে মেষ রাশির লোকেরা, মেষ রাশির জাতক বা জাতিকারা এই বছর তাদের সঙ্গীর কথা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। অর্থাৎ 2022 সালে আপনার সঙ্গী যা বলছেন তা ফেলে দেওয়ার মতো নয়, এটা একটু শোনার চেষ্টা করুন, মনোযোগ দিন তাতে এবং শান্তিপূর্ণভাবে, যদি বিরোধ হয় শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করুন, অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে বাড়তে চরম আকার নিতে পারে। আর্থিক দিক থেকে এই বছরের শুরুটা মেষ রাশির মানুষের জন্য ভালোই হবে। জানুয়ারিতে মেষ রাশির জাতকরা শুভ ফল পেতে পারেন। এই জানুয়ারি মাসে আপনি আপনার আর্থিক জীবনে কোনো ভালো পরিবর্তন আশা করতে পারেন, অথবা আপনি এই সময়কালে এক ধরনের আর্থিক সুবিধাও পেতে পারেন। এই সময়ের মধ্যে বাড়ির খরচ বা চাহিদা মেটাতে বিদেশ থেকেও আপনার কাছে টাকা আসতে পারে, কারণ আপনার ব্যয়ের ঘরের অধিপতি তখন বৃহস্পতি এবং বিদেশের দ্বাদশ ঘর আপনার আয়ের ঘরের উপস্থিত থাকবে। প্রথম তিন মাস আপনার খরচ বাড়বে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু খরচটা বেড়ে যাবে, যার কারণে আর্থিক অবস্থা মোটামুটি মিশ্র অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকবে। এপ্রিলের পর মার্চ মাস চলে গেল, ইয়ার এন্ডিং হয়ে গেল, এপ্রিলের পর জীবনে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বা ভাগ্যের সঙ্গী আপনার অর্থ হতে পারে, যা আপনার জীবনকে আরো সুন্দর করতে সহায়ক বলে প্রমাণিত হবে। মে মাস আপনার জন্য আনন্দদায়ক বিস্ময়ের মাস হতে পারে, আপনি যথেষ্ট আনন্দ পেতে পারেন মে মাসে, বেশ অবাক হবেন, কারণ আপনার আয়ের ঘরের মালিক শনি তার নিজের ঘরে গিয়ে বসবেন এবং এই সময় অর্থাৎ মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি সময়ে হঠাৎ করে আপনি কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, যা আপনার আর্থিক যে অবস্থান তাকে যথেষ্ট শক্তিশালী করে দেবে। এপ্রিল মাসের পরে বৃহস্পতি গ্রহের যে গোচর, বৃহস্পতি গ্রহের যে স্বভাব, বৃহস্পতি গ্রহের যে অবস্থান, এতে দেখা যাচ্ছে যে বাড়িতে, আপনার বাড়িতে কোনো শুভ বা ধর্মীয় কাজের আয়োজন করা হতে পারে এবং যা সম্পূর্ণ হওয়ার পরে, ধর্মীয় কাজটি মিটে যাওয়ার পরে বিশেষ করে আপনি আর্থিক সহায়তা, আর্থিক সুবিধা পেতে পারেন। এই বছরটি আপনাকে আর্থিকভাবে শুভ ফল দেবে, অর্থাৎ বছরের শেষে আপনি নিজে আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল হয়ে যাবেন। পিতামাতার দিক থেকে অর্থাৎ আপনার বাবা মায়ের দিক থেকে আপনার জন্য সুখবর আসতে পারে, পৈতৃক সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে, পৈতৃক সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে
যা আপনার পক্ষে যথেষ্ট উপকারী বলে প্রমাণিত হবে। এবার আসি আপনার স্বাস্থ্যটা 2020 সালে ঠিক কেমন যেতে চলেছে। আপনারা অনেকেই এই ব্যাপারে জানতে চান, কারণ একটা করোনা পরিস্থিতি রয়েছে, তার সঙ্গে ডেঙ্গির একটা মারাত্মক অবস্থান রয়েছে। সেই কারণে এই যে স্বাস্থ্য সম্পর্কিত কারণে আপনি তো এমনিতেই তো দু এক বছর ধরে একটু হতাশায় বা নিরাশায় রয়েছেন স্বাস্থ্যের ব্যাপারে। সেক্ষেত্রে বলতে পারি যে মেষ রাশির মানুষের স্বাস্থ্যের দিক থেকে 2020 সাল মিশ্র বছর হতে যাচ্ছে, মানে ভালোই মন্দ। বুধের সাথে শনির যোগ আর আপনার পঞ্চম ঘর অর্থাৎ সন্তান এবং প্রেমের ঘর, সেই ক্ষেত্রে তার দেখা আপনার শারীরিক যন্ত্রণার কারণ হতে পারে। কিছু কিছু শারীরিক যন্ত্রণা আপনার বয়ে আসতে পারে, যার কারণে ছোটখাটো শারীরিক সমস্যা এবং পরিপাকতন্ত্র অর্থাৎ হজমের সমস্যা আপনাকে কিন্তু কষ্ট দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। এবং এর সাথে সাথে পেটের সমস্যা আপনার মে মাসের মাঝামাঝি সময় থেকে, ভালো করে শুনুন, মে মাসের মাঝামাঝি সময় থেকে অগস্ট মাস পর্যন্ত আপনাকে পেটের সমস্যায় বিব্রত থাকতে হতে পারে। এই সময় পেট সংক্রান্ত রোগকে একেবারেই উপেক্ষা করবেন না, অত্যন্ত ভালোভাবে এটা শুনে রাখুন যে পেটের যদি কোনো ছোটখাটো সমস্যা হয় অতি অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যদি পারেন আমার যে টোটকাগুলি রয়েছে সেই টোটকাগুলি, সর্বরোগ হর যে টোটকা আমি দিয়েছিলাম, ওং হ্রিং হ্রিং নম তিগ্মরশ্বিনে আরোগ্যদায় সাহা, এই মন্ত্রটি যেটি আমি দিয়েছিলাম জল পড়ার দক্ষিণাকালী বীজ মন্ত্র, সাতবার তামার গ্লাসে জল ভরে একবার করে বলে একবার করে ফু দেওয়া, সেই টোটকাটি অতি অবশ্যই কিন্তু করবেন যদি দেখেন কোনো একটা অসুবিধা। কিন্তু সুচিকিৎসকের পরামর্শও নেবেন এবং এটাও করবেন, ডাক্তার দেখাবো না ওইটাই শুধু করবো এটা করবেন না, করবেন, ভালো রেজাল্ট পাবেন। তা এর সাথে পেটের সমস্যা আপনার মে মাসের মাঝামাঝি থেকে অগস্ট মাস পর্যন্ত আপনাকে বিচলিত করতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে। এই সময় পেট সংক্রান্ত রোগকে একেবারেই উপেক্ষা করবেন না। এই সময়ের মধ্যে পেট সংক্রান্ত, আবার বলছি, পেট সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ নিন, খাবারের ব্যাপারে যথেষ্ট সতর্ক হন, বিশেষভাবে যত্ন নিন, আর বেশি করে যদি পারেন পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন। যদি আপনি ফিটনেসের জন্যে জিমে যোগদান করেন তাহলে স্বাস্থ্যের দিক থেকে এটা যথেষ্ট মঙ্গলকারী বা স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ফলদায়ী হয়ে উঠবে বলে আমার মনে হয়। জিমে যদি যান একটু ব্যায়ামের চর্চা করেন আর কি। এই বছরে মেষ রাশির জাতক জাতিকাদের বাবার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার বাবা অসুস্থ ইতোমধ্যেই হয়ে থাকেন তাহলে তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এবং আপনি এই সময়ে আগের তুলনায় শারীরিকভাবে অনেকটা ফিট অনুভব করবেন, যথেষ্ট সহজ সরল স্বাভাবিক অনুভব করতে শুরু করবেন এবং আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো যেতে শুরু করবে। বিশেষ বিষয় হলো এই বছর অর্থাৎ 2022 সালে আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ ধ্যান দেওয়ার আবশ্যকতা রয়েছে, বারবারই কিন্তু আমি এই কথাটি বলে দিলাম। মেষ রাশির 2022 সালের কেরিয়ার কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা প্রথমে একটু বলেছিলাম, বিস্তারিত আলোচনা করি। দেখুন 2022 সালে মেষ রাশির কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে 2022 সালটি বেশিরভাগ মানুষের বিশেষ ভালো যাবে না। এই এমন একটা অবস্থায় মেষ রাশির মানুষের মনে একটা উদ্বেগ অবশ্যই থাকবে যে আগামী বছর অর্থাৎ 2022 সালে মেষ রাশির মানুষের কেরিয়ার কেমন হবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এমন পরিস্থিতিতে আসুন আপনাদের বলি যে 2022 সালটি মেষ রাশির মানুষের জন্যে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফলাফল বা মিক্সড রেজাল্ট বয়ে আনতে চলেছে। বছরের শুরুটা কেরিয়ারের কিছু উত্থান পতন দিয়ে শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
কারণ আপনার রাশির কর্মের ঘরে অর্থাৎ দশম ঘরে রবি ও শনি গ্রহ দুটির দুষ্ট গ্রহের সমন্বয় একটা তৈরি হবে, একটা কোলাবরেশন তৈরি হবে। পুরো বছর জুড়ে শনি আপনার দশম ঘরে আরো বেশি সময় ধরে থাকতে চলেছেন, তাই দশম ঘরকে কিন্তু আমরা জানি কর্মের ঘর, অর্থাৎ আপনি কেমন করবেন, আপনার পেশা বা কর্মটা ঠিক কেমন হবে। এই কারণে আপনি সারা বছর কেরিয়ার সম্পর্কিত সমস্যায় জর্জরিত থাকতে পারেন। শনির অবস্থানের কারণে আপনার কর্মজীবনের ক্ষেত্রে সারা বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, এবং এই পরিশ্রমের ফলে মেষ রাশির মানুষের জন্য মানসিক চাপ সৃষ্টি হতে পারে, একটা অযথা টেনশন, অযথা একটা অনাবশ্যক ভীতি আপনার ভেতরে কাজ করতে পারে। এই সময় আপনার জীবনে অলসতা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। প্রথমেই বলেছিলাম অলসতা ত্যাগ করুন, এবং এই সময় আপনার জীবনে যে অলসতা আসবে সেই অলসতার কারণে আপনার সহকর্মী এবং আপনার উচ্চপদস্থ যারা কর্তা আছেন তারা আপনার উপরে রাগান্বিত হতে পারেন, রেগে যেতে পারেন, উত্তেজিত হতে পারেন আপনার উপরে। কাজের ক্ষেত্রে চারপাশে বাধা বিপত্তি আসতে পারে। মনে রাখবেন যে এই বছরে নতুন কোনো কাজ শুরু করার আগে অনেক চিন্তা ভাবনা করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে তারপরে শুরু করবেন। 2022 সালটা নতুন কাজ শুরু করার আগে একটি ভালো কৌশল তৈরি করতে হবে আপনাকে, যা কিনা আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। যাই হোক, 10ই সেপ্টেম্বরের পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, মানে বেশ ভালোই উন্নতি হবে আশা করা যায়। যে কারণ ক্যারিয়ারের ঘরে অর্থাৎ দশম ঘরে কর্মের ঘরে দুটি শুভ গ্রহ বুধ এবং শুক্র এসে দর্শন দেবেন, এই সময় আপনি সামান্য হলেও ভালো সাফল্য পেতে পারেন। আপনার কাজের যারা চলছে অবস্থা, আপনার কাজের সাথে এই সময়কালে আপনার একটা সামাজিক সম্মান লাভ হতে পারে, একটা সামাজিক সম্মান আপনি লাভ করতে পারেন। যারা চাকরি খুঁজছেন, যারা অনেকদিন ধরে চাকরির জন্য হাপিত্যেশ করে বসে আছেন, চাকরি খুঁজছেন, তাদের জন্য এই 17ই মে থেকে অগস্টের মাঝামাঝি পর্যন্ত সময় ভালো আসতে চলেছে। এই সময়ের মধ্যে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে, কারণ এই সময়কালে আপনার আয়ের যোগ বৃদ্ধি পাবে, এবং যেসব ব্যবসায়ীরা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুব ভালো হতে চলেছে। এবার আসি মেষ রাশিফল 2022 সালে শিক্ষা কেমন হবে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার অবস্থাটা ঠিক কেমন, অবস্থানটা ঠিক কেমন। আমরা দেখেছি কোভিড মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 2021 সালেও পরিবর্তনের একটা ধাপের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং এই যে যাচ্ছে বা যাচ্ছিল সেক্ষেত্রে এমন অবস্থায় যে কোভিড মহামারীর যে এমন মারাত্মক ঘোরতর অবস্থায় মেষ রাশির অধিকাংশ শিক্ষার্থী চিন্তিত আছেন, ছিলেন এবং থাকবেন যে মেষ রাশির জন্য 2022 সালে ঠিক শিক্ষার অবস্থাটা ঠিক কেমন থাকবে। কারণ কিছু কিছু শিক্ষার্থীর কাছে বলে নয়, আপামর মেষ রাশির শিক্ষার্থীদের কাছেই কিন্তু এটা একটা চিন্তার বিষয় যে 2022 সালটা ঠিক কেমন যেতে পারে শিক্ষার ক্ষেত্রে। দেখুন, আপনাকে জানাই এই বিষয়ে যে জ্যোতিষ বর্ষফল হিসাবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় মঙ্গল ধনুতে তার স্থান পরিবর্তন করছেন, যার ফলে এই বছরের শুরুতে আপনার কাজের চাপ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে। এপ্রিলের পরে রাশির জন্যে, রাশির স্বভাবের জন্যে
বৃহস্পতি গ্রহ আপনার রাশির ব্যয় স্থানে বসে আপনার ব্যয় স্থানকে সবথেকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে, একটা পজিটিভনেস এনে দেবেন। এবং প্রতিযোগিতার ক্ষেত্রে, শিক্ষাগত প্রতিযোগিতার ক্ষেত্রে ষষ্ঠ ঘরের দিকে কিন্তু উনি দৃষ্টি দেবেন, অর্থাৎ শত্রু ঘরের দিকে কিন্তু উনি দৃষ্টি দেবেন। তার ফলে আপনার এই যে গোচর, এই গোচরের ফলে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনার অবস্থার বা অবস্থানের উন্নতি হবে। এই সময় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করবেন এবং তারা ভালো ফলাফল পাবেন। এটা মেষ রাশির জাতক বা জাতিকা হিসাবে আপনি নিশ্চিন্ত থাকুন। শিক্ষাক্ষেত্রে কিছুটা সুখবর কিছু কিছু পেতে পারেন। এই সময়ের মধ্যে যদি আপনি কোনো কলেজে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির চেষ্টা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামিনেশনে, তাহলে আপনি তাতে সাফল্য পেতে পারেন। যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক, তার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা মে মাসের মাঝামাঝি সময়ে এই কাজে সফলতা পেতে পারেন। কারণ আপনার ঊর্ধ্বমুখী ঘরের অধিপতি মঙ্গল গ্রহ স্থানান্তরের সময়, যখন স্থান ত্যাগ করবেন, সেই সময়কালে আপনার বর্ষফলে রাশিচক্রের যে দ্বাদশ ঘর, সেখানে বিদেশের একটা প্রভাব দেখা যাচ্ছে, একটা বিদেশের সুযোগ, বিদেশের একটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা তাদের জন্য খুব ভালো সময় হিসাবে পরিগণিত হবে, প্রমাণিত হবে। কারণ জ্ঞান ও সৌন্দর্যের অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার সেবার জন্যে প্রস্তুত থাকবেন, আপনাকে ভালো ফল দেবেন, আপনাকে ভালোভাবে তিনি একটা সাহায্য করবেন। এবং 2022 সালের সেপ্টেম্বর মাসে, 2022 সালের সে লাস্ট ফেজ সেপ্টেম্বর মাসে সূর্য দেবতা অর্থাৎ রবি আপনার প্রতিযোগিতার ঘরে উপস্থিত থাকবেন বা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে আপনাকে একটা বড়সড় মাইলেজ দেবেন, বড়সড় সাফল্য এনে দেবেন। এবার বলছি মেষ রাশিফল অনুযায়ী আপনার বিবাহিত জীবন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনটি কেমন হতে পারে 2022 সালে। দেখুন, ওই 2-5 মিনিটের ভিডিও করে কোনো লাভ নেই, যখন বলবো নাচতে নেমে ঘোমটা টেনে লাভ নেই, যখন বলবো তখন ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে পরিষ্কার করে আনাচ কানাচ খুঁজে বলব, তাই একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। মেষ রাশির মানুষের জন্য এই বছরটি বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক ফলাফল প্রদানকারী বছর হিসাবে প্রমাণিত হতে যাচ্ছে 2022 সাল। এই বছরে বৈবাহিক সম্পর্কের উত্থান পতন আসতে পারে, সম্পর্কের মাঝে ছোট ছোট জিনিস নিয়ে মন কষাকষি হতে পারে, অর্থাৎ কিছু কিছু বিষয়, অর্থাৎ অর্থহীন কিছু কিছু বিষয় নিয়ে দীর্ঘ বিতর্ক তৈরি হতে পারে, তাই সাবধান। বছরের প্রথম 4 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই যে 4 মাস, এই 4 মাসে আপনার মানসিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা কেতু ছায়াগ্রহ, কেতু
আপনার সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ স্থানে গিয়ে বসবেন, এবং যার কারণে আপনাকে বিশেষভাবে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি আপনার বউয়ের সাথে বা আপনি আপনার স্বামীর সাথে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। এবং মে মাসে শুক্র আপনার নিজের রাশি মেষ রাশিতে তার স্থান পরিবর্তন করবেন, তাতে করে সম্পর্কের কিন্তু উন্নতি হবে, কিছুটা সম্পর্কের উন্নতি দেখা যাবে। এই সময়ে আপনার বিবাহিত জীবন সুখী হবে বলে আশা করাই যেতে পারে। অগস্ট মাস আপনার বিবাহিত জীবনের জন্য সব থেকে ভালো মাস বলে প্রমাণিত হবে। দাম্পত্যের ক্ষেত্রে 2022 সালের অগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট শুভ ফল পেতে পারেন, একে অপরের প্রতি আকর্ষণ বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মাখো ভাব তৈরি হতে পারে, এবং এই সময় আপনি আপনার সঙ্গীর সাথে বেড়াতে যেতে পারেন, ভ্রমণ করতে পারেন, কারণ এই সময় শনিদেব সম্পূর্ণরূপে আপনার বিয়ের জন্যে একটা স্বাভাবিক একটা উদ্যম সৃষ্টি করতে পারেন, এবং আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা স্থিতিশীলতা এনে দেবেন তিনি। এই কারণে পুরনো স্মৃতিগুলো কিন্তু আপনার ফিরে আসবে, কিছুটা নস্টালজিক হয়ে পড়বে, পুরনো স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে, বা কি সুন্দর আগে কি সুন্দর দিন কাটাইতাম ওরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই ব্যাপারটা আসবে। এবং একটা তাজা স্মৃতি, তাজা একটা বাস্তবতা, পুরনো ফেলে আসা, সেগুলো আপনার কাছে ফিরে আসবে। 9 সেপ্টেম্বরের পরে আপনার সঙ্গীর সাথে আস্থা রেখে তাদের সাথে প্রতিটি বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করুন। দেখো, আর ঝগড়া ঝামেলা নয়, আর মন কষাকষি নয়, আর পিছন ফিরে তাকানো নয়, এসো আমি আর তুমি একসাথে সুন্দর করে জীবনটা গড়ে তুলি। আপনার ছোট জিনিসটিও উপেক্ষা করা উচিত নয় এ বিষয়ে, অন্যথায় ঝগড়া বাড়বে, মন কষাকষি বাড়বে, দিল সে দিল আলাগ হতে থাকবে, মানে আলাদা হতে থাকবে, কারণ আপনার বিয়ের ঘর অনেক গ্রহ দ্বারা প্রভাবিত হবে সেই সময়টায়, যা আপনার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা বয়ে আনতে পারে, তাই সাবধান। এবার আসি 2022 সালে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনটা ঠিক কেমন হতে পারে সে বিষয়ে। দেখুন, 2022 সালে মেষ রাশির বর্ষফল অনুযায়ী মেষ রাশির মানুষের পারিবারিক জীবন নিয়ে যদি কথা আমাকে বলতে হয়, তাহলে বলতে পারি যে এটা মোটামুটি স্বাভাবিক। বছরের শুরুটা তেমন ভালো নাও হতে পারে, যেহেতু আপনার আরোহী ঘরের অধিপতি মঙ্গল আপনার অনিশ্চয়তার যে অষ্টম ঘর মারক স্থান, সেই মারক স্থানে প্রবেশ করবে, যা কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা সৃষ্টি করতে পারে, ভুল বোঝাবুঝির কারণ ঘটাতে পারে। এবং বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থানের কারণে সমস্যা দেখা দিতে পারে। অতএব বছরের শুরুতে পারিবারিক জীবনে ঝামেলা হতে পারে, অন্যদিকে মে থেকে জুন পর্যন্ত সময়টি পারিবারিক দৃষ্টিকোণ থেকে অনুকূল হতে পারে, কারণ বৃহস্পতি আপনার পরিবারের যে সুখের ঘর, চতুর্থ ঘর, সেদিকে দৃষ্টি দেবে। এই সময় বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে। 10 অগস্ট পর্যন্ত আগ্রাসী গ্রহের দৃষ্টিভঙ্গির কারণে আপনার পারিবারিক জীবনে উত্তেজনা সৃষ্টি হতে পারে, আপনার পারিবারিক জীবন উত্তেজনাপূর্ণ হতে পারে। অন্যদিকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি এই যে সময়টা,
এই সময়টা আপনার বাবার স্বাস্থ্যের অবনতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, সেই ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বাবাকে চটজলদি ডাক্তার দেখাতে হবে। এবং রবি অর্থাৎ সূর্য, যিনি পিতার উপাধি পেয়েছেন, আমরা ধরে নিই যে রবি গ্রহ পিতার মতো পিতৃসম, এই সময় একটি প্রতিকূল অবস্থানে থাকবেন, যার কারণে আপনার রাশিচক্রের নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি পাপী গ্রহ শনিদেবের দৃষ্টি পাবেন, অর্থাৎ শনিদেবের একটা পাপ দৃষ্টি তিনি লাভ করবেন, যার কারণে আপনি এই সময়ে বাবার স্বভাবের পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যে বাবার কিছু পাল্টে যাচ্ছে, বাবার স্বভাবটা একটু পাল্টাতে শুরু করেছে, আপনার প্রতি তাদের মনোভাব কিছুটা রাগী বলে মনে হতে পারে, যে বাবা বোধ হয় আমার উপর রেগে গেছেন। কিন্তু এইসবের মধ্যেও আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন বলে আশা করা যাচ্ছে, ভাই বোনদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পেতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে 2022 সাল প্রেম জীবনের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে খুব মিশ্র অভিজ্ঞতা লাভ হতে পারে, সারা বছর সম্পর্কের মধ্যে উত্থান পতন হতে পারে। আমি আগেই বলেছি প্রেমের, যখন আমি ছোট্ট করে প্রেমের কথাটা বলছিলাম তখন আমি বলেছি, সেটারই বিস্তারিত আলোচনা করছি। বছরের শুরুতে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, এই সময় আপনি ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে, যার কারণে প্রেমিক দম্পতিদের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। এবং আপনার রাশির যে প্রেমের ঘর পঞ্চম ঘর, সেই পঞ্চম ঘরের অধিপতি হিসাবে কর্মদাতা শনি একটা জাল বিস্তার করতে পারে, যার কারণ হিসাবে আপনি প্রেমের বিষয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই খুব সতর্ক থাকবেন বন্ধু। মে থেকে সেপ্টেম্বর মাস প্রেমিকদের জন্য মনোকষ্টের কারণ হতে পারে, এই সময় যে কোনো কারণে প্রেমিক প্রেমিকারা একে অপরের থেকে দূরে সরে যেতে পারেন। সেপ্টেম্বর মাস থেকে সময়টা দম্পতি প্রেমিক দম্পতিদের ক্ষেত্রে একটি ভালো সময় হিসাবে বিবেচিত হতে পারে, কারণ এই সময় প্রেমের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা, প্রেম ঘটিত বিবাহের সম্ভাবনা রয়েছে। পরের মাস অর্থাৎ 2022 সালের অক্টোবর মাসে প্রেম জীবনের ক্ষেত্রে খুব সুখকর হওয়ার সম্ভাবনা রয়েছে, সুখ আসতে পারে, সুখের বাতাস বয়ে আসতে পারে। এই সময়ের মধ্যে দম্পতিদের মধ্যে একটা প্রেমময় অনুভূতি তৈরি হতে পারে, একে অপরের কাছাকাছি আসবেন এবং এই সময় তাদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। এই বছরের শেষ দিকে যখন আসবেন, চলে আসবেন, এই 2022 সালের শেষ দিকে চলে আসবেন, তখন মেষ রাশির মানুষের প্রেম জীবনে উন্নতি হবে বলে ধরা যেতেই পারে। এই বছরের শেষে অনেক প্রেমময় দম্পতি প্রেমের বিষয়ে বিয়ের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, এই সময় তাকে তার পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পেতে দেখা যেতে পারে, যা তার জন্য একটা ভালো বিষয় হতে চলেছে। এবারে মেষ রাশির জাতক জাতিকারা এর প্রতিকার স্বরূপ কি করতে পারেন, দেখুন একটা তান্ত্রিক মন্ত্র বলছি, সেই তান্ত্রিক বা তন্ত্রোক্ত মন্ত্রটি কিন্তু আপনারা স্নানের পরে অতি অবশ্যই জপ করবেন এই বছরে 2022 সালে, সেটি হচ্ছে ওম আং, ওম আং মঙ্গলায় নমঃ বা ওম আং অঙ্গারকায় নমঃ, ওম আং অঙ্গারকায় নমঃ, অময় আকার র কয়াকার অন্তস্ত, ওম যারা উচ্চারণ করবেন না তারা বোম উচ্চারণ করবেন, ওম আং
অঙ্গারকায় নমঃ। এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে। এবং যারা একটু অসুবিধার মধ্য দিয়ে চলছেন, অসুবিধার মধ্য দিয়ে পড়বেন, তারা কিন্তু হনুমানজির পুজো করতে ভুলবেন না, হনুমানজির পুজো করবেন, বগলামুখী মায়ের পুজো করবেন, অতি অবশ্যই ভালো ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার দিন যদি পারেন, আপনাদের আশেপাশে যদি থাকে, তাহলে বানরকে গুড় আর ছোলা খাওয়াবেন। মঙ্গলবার দিন বানরদের গুড় আর ছোলা খাওয়াবেন, হনুমান চালিসা পাঠ করবেন, শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধার, বরণৌ রঘুবর বিমল যশ যো দায়ক ফল চার, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরহু ক্লেশ বিকার, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিনু লোভ উজাগর, রাম দূত অতলিত বল ধামা, ইত্যাদি আপনি হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক মঙ্গলবার শুদ্ধ বস্ত্রে স্নান করে নিয়ে হনুমানজির ছবি সামনে রেখে আপনারা পূজা অর্চনা করবেন, হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন, পূজা চড়াতে পারেন এই সারা 2022 সাল। এবং হনুমানজিকে যদি পারেন লাল পোশাক, লাল বস্ত্র দিয়ে আপনারা পুজো করুন। বা আপনারা হনুমানজির মন্দিরের বাইরে অনেক সময় লাল উর্নি কিনতে পাওয়া যায়, সেই লাল উর্নি দিয়ে পুজো করুন। হনুমানজিকে সিঁদুর কিনে দিন। আপনারা তো জানেন হনুমানজির সিঁদুর হচ্ছে মেটে সিঁদুর, যেটাকে আমরা বলি একটু গেরুয়া টাইপের সিঁদুর। হনুমানজিকে মেটে সিঁদুর অর্পণ করুন, হনুমানজির জন্য লাড্ডু ভোগ দিন। এগুলো করলে আপনারা 2022 সালে মেষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। এবারে আসি একটু কাজের কথায়। আপনারা জানেন আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে, তন্ত্রপ্রফেট.net tntrapropht tantraprophet.net এবং tantrai.net tntrai tantrai.net। অতি অবশ্যই ব্লগ দুটি পড়বেন বন্ধু। এই সমগ্র ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কার্পণ্য না করে, কিপটেমি না করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অতি অবশ্যই লাইক দেবেন ভিডিওটিতে। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার বাহাতের দিকে আপনাদের ডান হাতে সাবস্ক্রাইবার বাটন আছে, সেই বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেল ঘন্টার মতো একটি চিহ্ন, তা অন করে অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। ভালো থাকবেন বন্ধু। যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে আসতে চান তারা 9830143048 এই ফোন নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। অতি অবশ্যই আপনারা ফোন করে বুকিং করে আসবেন, আপনাদের দেখে আমি ধন্য হব। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি ভালো লাগবে আমার। ভালো থাকবেন। সারাটা 2022 সাল আপনাদের জন্য সুখ মণ্ডিত হোক, সুন্দরভাবে আপনারা বাঁচুন, শুভ হোক, মঙ্গল হোক।